আমরা প্রেমিকার মন পাওয়ার জন্য কতই না কি করি, জানো সোনা ময়না, আমি তোমার জন্য জীবন দিয়ে দেব। অনেকে অনেক সময় বাবা মার পকেট থেকেও টাকা চুরি করেও প্রেমিকার জন্য অনেক কিছু করে, অনেকে নিজের জমাজমি বিক্রি করেও করেন, অনেকে মায়ের স্বর্ণ চুরি করেও প্রেমিকাকে গিফট করেন, তাদেরকে সাবধান করছি। হ্যাঁ দর্শক, হেডলাইনে আপনারা দেখলেন যে প্রেমিকার মাকে কিডনি দানের এক মাসের মাথায় তার প্রেমিকা তাকে প্রেম তাদের সমাপ্তি ঘটায়। দর্শক বন্ধুরা, ঘটনাটি সম্পূর্ণ সত্য। ঘটনাটি ঘটেছে মেক্সিকোতে। তার এই মেক্সিকোর যে এই যে যুবকটিকে দেখতে পাচ্ছেন তার নাম উজেল মার্টিনেস। এই উজেল মার্টিনেসের সাথে দীর্ঘদিন তার প্রেমিকার সাথে সম্পর্ক ছিল। এক পর্যায়ে তার প্রেমিকার মার একটি কিডনি নষ্ট হয়ে যায় এবং সে তার প্রেমিকাকে খুশি করার জন্য তার একটি কিডনি তার মাকে দিয়ে দেন। তার এক মাসের মাথায় নাকি তার প্রেমিকা তার সাথে ব্রেকআপ করে। শুধু ব্রেকআপই না, প্রেমের সমাপ্তি ঘটায়নি, সে অন্য একজনকে বিয়ে করে নিয়েছে। তো যুবক ভাইরা সাবধানে থাকবেন, কারণ এরকমটা কিন্তু আপনার সাথেও হতে পারে। সো বিয়ের আগে প্রেমিকাকে এত কিছু দেওয়ার দরকার নেই, কারণ আমাদের সমাজে অনেক লোভী মেয়ে আছে, খারাপ মেয়ে আছে, কিন্তু ভালো মেয়েও আছে। আমি ভালো মেয়েদের কথা আজকের বলবো না, কিন্তু যারা লোভী টাইপের মেয়ে, যান থ্রি পিস কিনে দাও, যান একটা ভালো মোবাইল, বা যান আইফোন 13 প্রো ম্যাক্স। সাবধানে থাকবেন, বাবা মা বিপদের বন্ধু, পৃথিবীতে বাবা মার উপর কেউ নাই।